হ্যালো গাইস, আজকে সানডে, তাই সানডে স্পেশালে থাকছে বাসন্তী পোলাও আর কসুরি মেথি চিকেন। পোলাওয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এই গ্লাসের এক গ্লাস চাল, এটা গোবিন্দভোগ চাল। তোমরা যখন পোলাও করবে তখন যে মাপে চাল নেবে তার ঠিক ডাবল নেবে জল, তাহলে সবসময় পোলাও ঝরঝরে হবে। চালটা ভালো করে ধুয়ে নিয়ে দেখো একদম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। পোলাওয়ের জন্য নিয়ে নিচ্ছি এক টুকরো আদা আর কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটাকে আমি পেস্ট করে নিলাম মিক্সিতে। পোলাও করার জন্য নিয়ে নিলাম একটা বড় কড়া, দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি যে চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর আমি দেব এটাতে হলুদ। আমি কোনো ফুড কালার ইউজ করছি না, যেহেতু বাসন্তী পোলাও বললাম তো তাতে একটু হলুদ দিলে হলদে রং হয়ে যায়। আদা আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। ঘি গরম হওয়ার পরে আমার তেজপাতা দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি, তাই এখন আমি তেজপাতা দিয়ে দিলাম। আমি সাজিরে সামরিচ, জয়িত্রী, জায়ফল আর গোটা গরম মশলা গুঁড়ো করে একটা বিরিয়ানি মশলা বা পোলাওয়ের মশলা বানাই, আমি সেটা দিয়ে দিলাম। বাসন্তী পোলাওতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই বড় দু চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম মিঠা আতর দু ফোঁটা। চালটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কয়েকটা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এগুলো ঘিয়েতে ভেজে দিতে পারো। তোমরা জানো যে আমি সবসময় রান্নায় গরম জল দিই, এখানে তো গরম জল দিতেই হবে। আমি প্রথমেই বলে দিয়েছি যে গ্লাসের মাপে আমি এক গ্লাস চাল নিয়েছিলাম, সেই গ্লাসের মাপেই আমি দু গ্লাস গরম জল নিয়েছি, কারণ যে মাপের চাল নিয়েছি তার ডাবল জল নিতে হবে। পোলাওটা হয়ে গেছে, এবারে ওভেনটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো, তাহলে একেবারে ঝরঝরে হয়ে যাবে। দেখো কম সময়ে কম খাটনিতে কেমন ঝরঝরে পোলাও হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। পোলাওয়ের সঙ্গে মাটন ছাড়া চিকেনটাও ভালো যায়, তার মধ্যে একটা আইটেম কসুরি মেথি চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটা একটা গোটা লেবুর রস দিয়ে মাখিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা যে যেমন ঝাল খাও সেই আন্দাজে দেবে। দিয়ে দিচ্ছি হলুদ, এবারে ভালো করে এটা মেখে নেব।
যতক্ষণ পেঁয়াজ আর মশলা কষাতে সময় লাগবে ততক্ষণ এই চিকেনটা ম্যারিনেট হোক। বেশি ম্যারিনেট করার কোনো দরকার নেই। কড়ায় আন্দাজ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। এখানে আমি তিনটে বড় জাম্বো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তিন চারটে তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। একটা গোটা রসুন, একটা গোটা পেঁয়াজ ছোট সাইজে, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। মাথায় রাখতে হবে ম্যারিনেট করার সময় আমি কিন্তু অল্প খানিকটা নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা বুঝেই দিতে হবে। চিকেনটা দিয়ে দিলাম। মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ রঙের জন্য, এটাই কিন্তু ঝাল হবে না। এবারে আসল জিনিস কসুরি মেথি। চিকেনটা টক দই দিয়েও তোমরা ম্যারিনেট করতে পারো, কিন্তু আমার কাছে টক দই ছিল না, তাই আমি লেবু দিয়ে ম্যারিনেট করেছি। রান্নায় গরম জল দিয়ে দিলাম, যে যতটা গ্রেভি খাবে সেই আন্দাজে জল দেবে। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই চিকেনটা হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, দেখো আমার কসুরি মেথি চিকেন রেডি। শুধু অল্প একটুখানি ঘি দিয়ে নাবিয়ে নেব, কারণ কসুরি মেথি দিয়েছি তো একটু ঘি দিলে ভালো লাগবে। পোলাও ছাড়াও প্লেন রাইস, পরোটা, রুটি দিয়ে তোমরা কসুরি মেথি চিকেনটা খেতে পারো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।